প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। ডিসেম্বর 2021 সেকশনের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু আজ হচ্ছে ভূগোল পরীক্ষা। তো এইটি হচ্ছে তোমাদের ভূগোলের প্রশ্নপত্র। তো তোমরা প্রশ্নপত্রটি একবার ভালো করে দেখে নাও, এবং তোমাদের যাদের 90-90 মার্কের উত্তর দরকার, তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করো। আমি সামান্য চার্জ নিই এবং তার বিনিময়ে কিন্তু তোমাদের উত্তর আমি প্রোভাইড করে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষার মতো এবারের পরীক্ষাও কিন্তু নিউ ভার্সনের জন্য দেখো ফুল মার্কস হচ্ছে তোমাদের 90 নম্বর এবং ওল্ড ভার্সন হচ্ছে 100 নম্বর। অর্থাৎ তোমাদের টোটাল যে প্রশ্ন দিয়েছে, তোমার টোটাল প্রশ্ন দেখে নাও 14খানা তোমাদের প্রশ্ন দিয়েছে। এই 14খানা প্রশ্নের মধ্যে তোমরা যারা নিউ ভার্সনে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 2018-19-20-21 তোমরা 9টা প্রশ্ন লিখবে, এবং তোমরা যারা 2017 ভার্সনে আছো, তোমাদের আছে ওল্ড সিলেবাস, তোমাদের কিন্তু 10টা প্রশ্ন লিখতে হবে। তো তোমরা প্রশ্নগুলো একটু দেখতে পারো এখান থেকে। একের থেকে এখানে বলেছে, ভারতের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো। বিদে দেখে নাও পশ্চিমবঙ্গের উত্তরাংশের নদ নদীর বিবরণ দেওয়া হয়ে গেল। মানে একের এ বি দুটোই কিন্তু করতে হচ্ছে। দুইয়ের দাগেও তোমরা দেখতে পাচ্ছ এ বি, অর্থাৎ 5+5 প্রত্যেকটি প্রশ্ন আছে। তোমরা দেখতে পাচ্ছ 5+5 করে কিন্তু এখানে দিয়েছে। 2-3 প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে দেখো, এবং এই ভূগোলে কিন্তু একটু ছবি এঁকে যদি উত্তর করা যায়, এখানে কিন্তু লেটার মার্কস কিন্তু অবশ্যই পাওয়া যায়। তোমরা তাই ভালো করে পরীক্ষা দেবে, এবং বারবার বলছি উত্তরের দরকার হলে তোমরা অবশ্যই আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করো। তোমরা যারা উত্তর নিয়েছো প্রত্যেকে জানো ইংরাজি এবং বাংলা একদম সময় মতো তোমাদের আমি কিন্তু একটা সুন্দর উত্তর আমি দিয়েছি। তো এই হচ্ছিল তোমাদের প্রশ্ন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।